হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের একটু আলাদা রকম ভিডিও, প্রত্যেক দিনই আলাদা রকম হয়। তো আজকে আমরা আমি আর সুদীপ চলে এসেছি মনসাতলা। তো ভিডিওটা বাড়ি থেকে স্টার্ট করতে পারিনি, এখান থেকে স্টার্ট করছি। তো মনসাতলার পুরো ভিউটা তোমাদেরকে দেখাবো। তো তো সারাদিন বাড়িতে বসে থেকে আর ভালো লাগে না, তো বিকাল টাইমটাকে একটু মনসাতলাই কাটাতে চলে এলাম। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তো ওই যে সামনে ওইটা দিয়ে এটা দিয়ে পার হয়ে আসতে হবে, দেন এটা দিয়ে উপরে উঠে এসে তারপর এখানটায় মনসাতলা। তো যে সকল ভক্তবৃন্দরা তোমরা দেখতে পাচ্ছ, মা মনসার ভোগ রান্না যখন হয় তখন পুরো এখান থেকে শুরু করে একদম ওই শেষ পর্যন্ত, ওই সুদীপ দাঁড়িয়ে আছে ওই হলুদ পোলটা ওই ঘর পর্যন্ত ওই দিক পার হয়ে যায়, মানে এত দূর চলে আসে, এটা অনেকটাই দূর। এখানটাই ভোগ রান্না হয়। তোমরা যারা আসতে চাও বা আপনারা যারা আসতে চান, তারা কান্দি হয়ে যদি আসতে চান, তো কান্দিতে বাসে হোক, অটোতে হোক, টোটোতে হোক, কান্দি থেকে পুরন্দরপুর বলে একটা স্টপেজ আছে, তো পুরন্দরপুর স্টপেজে নেমে ওখানে বলতে টোটোতে চেপে পার্বতীপুরের একটা ছোট গ্রাম পার্বতীপুরের ভেতর দিয়ে এসে মনসাতলা যাবো বললে সকলে দেখিয়ে দেবে। আর এখানে প্রচুর দূর দূরান্ত থেকে সকলে পুজো করতে আসে। তো তোমরাও পারলে চলে এসো এবং মা খুবই জাগ্রত এখানকার, তো দর্শনটা করে যাবে। তো যদি এই দিক থেকে আসতে চাও বহরমপুর হয়ে, তো বহরমপুর হয়ে আসার এই রাস্তা, এখানে পুরন্দরপুর বলে জাস্ট স্টপেজে ওখানে নামতে হবে। পুরন্দরপুর স্টপেজে নামার পর তারপরে তখন টোটোতে বলতে হবে যে মনসাতলা যাবো। তো টোটো তখন ওইদিকে ছোট্ট গ্রাম একটা পার্বতীপুরের ভেতরটা হয়ে চলে আসবে। তো ফাইনালি তোমরা ওইটা দিয়ে আসবে বলে তো দিলাম, ওই যে ওইটা দিয়ে চলে আসবে বাঁধের ওপর দিয়ে। তো বাঁধের এপারেই ময়ূরাক্ষী নদীর এপারেই হলো মনসা মন্দির। তোমরা বাঁধের ওপার থেকে দেখতে পাবে, তোমরা যারা আসতে চাও তারা চলে আসবে। এখানে 12 মাসই পুজো হয়।